আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সবাইকে রামাদান মোবারক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রিল চিকেন সস। গ্রিল চিকেন আমাদের কমবেশি সবারই খুব পছন্দের একটা খাবার। গ্রিল চিকেনের সঙ্গে সব রেস্টুরেন্টে একটা সস সার্ভ করা হয়, সেই সসটা কীভাবে বাসায় তৈরি করবেন সেটাই আমি করে দেখাবো আজকে। গ্রিল চিকেন বাসায় তৈরি করলেও অনেকে টেনশনে পড়ে যান কীভাবে তৈরি করা যায় সেই সস। সর্বোচ্চ কম সময়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গ্রিল চিকেন সস, কিন্তু এর স্বাদ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি তার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি এবং বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। মেয়োনিজটা কীভাবে তৈরি করতে হবে সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আমার চ্যানেল ভিজিট করলেই সেই ভিডিওটা দেখতে পারবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো সস বাসায় তৈরিও করে নিতে পারেন, আবার কিনেও নিতে পারেন। মেয়োনিজটাও কিন্তু কেনা মেয়োনিজ দিয়েও হবে। আমি বলেছি সর্বোচ্চ কম সময়ে করে দেখাবো, সেই জন্য কিন্তু আমি মেয়োনিজ ইউজ করছি। আপনারা চাইলে মেয়োনিজ তৈরি করে কিংবা কিনে ব্যবহার করতে পারেন। এবার আমি এতে অ্যাড করে নেব গ্রিল চিকেনের যে মশলাটা আছে, সেই মশলাটা, গ্রিল চিকেন ভাজার পরে এক্সট্রা যে মশলাটা আমরা পাই, সেই মশলাটা আমি এখানে 1 চামচ পরিমাণ অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি এখন এতে অ্যাড করে নিচ্ছি জলপাইয়ের আচার। আমার কাছে শুকনো জলপাইয়ের আচার ছিল, সেটাই আমি অ্যাড করেছি। আপনাদের যদি তেল সহ থাকে তাহলে আপনারা তেল সহ সেটা অ্যাড করবেন। আচারটা অ্যাড করতে কিন্তু ভুলবেন না, আচার এবং মশলাটা কিন্তু এই সসের অ্যাকচুয়াল টেস্টটা আনবে। আমি এখন এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনাদের বাসায় যদি টেবিল চামচ বা মেজারমেন্ট চামচ যেগুলো থাকে সেগুলো যদি না থাকে তাহলে আপনারা যে কোনো চামচ ব্যবহার করতে পারেন, কিন্তু যদি 1 চামচ মেয়োনিজ ব্যবহার করেন তাহলে 1/2 চামচ টমেটো সস ব্যবহার করবেন। অর্থাৎ যেটা দিয়েই, যে চামচ দিয়েই দিবেন সসটা হবে মেয়োনিজের অর্ধেক। আমি এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আমি জলপাইগুলো ভালো করে চটকে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের গ্রিল চিকেন সস। এভাবে খুব সহজেই সবচেয়ে কম সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন এই সস। আমি গ্রিল চিকেন তৈরি করেছি আজকে মেহমানদের জন্য। আমার কাছে সময় খুব কম ছিল, সেই জন্য আমি আপনাদেরকে গ্রিল চিকেন সসের রেসিপিটা দেখাতে পারছি না, তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি সেটা রেসিপি আপনাদেরকে দেখাবো। আমার এই রেসিপিটি ট্রাই করে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এই সস। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী সব ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।